সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার প্রত্যেকেই ভালো আছো আমি মোহাম্মদ আরিফ হোসেন সহকারী শিক্ষক মাতৃসেহবা প্রিকেটেড অ্যান্ড হাই স্কুল আজকে আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি যেটা সম্পর্কে অনেকেরই জানার থাকে বা প্রশ্ন থাকে যে স্যার আসলে এই ধরনের লেনদেন বা এই ধরনের টপিক যদি সামনে আসে আমরা কীভাবে সলভ করবো বা এই জিনিসটা কী তো চলে যাই আমরা সেই টপিকে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাট্টা বা ডিসকাউন্ট প্রথমে আমরা জানব বা শিখে নেব যে আসলে বাট্টাটা কি বাট্টা কাকে বলে একটু খেয়াল করি এখানে বাট্টা কি আমি এখানে সংজ্ঞা দিয়ে দিয়েছি তোমরা একটু পড়ে নিও বা আমি এখন বুঝিয়ে দিচ্ছি পণ্য ক্রয় বিক্রয়ের সময় এবং দেনা পাওনা নিষ্পত্তিতে যে পরিমাণ ছাড় দেওয়া হয় বা পাওয়া যায় তাকে বাট্টা বলে অর্থাৎ কোনো পণ্য ক্রয় বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতা ক্রেতাকে যে ডিসকাউন্ট দেয় বা ছাড় দেয় অথবা দেনা পাওনা নিষ্পত্তির সময় যেমন কারো কাছে আমরা টাকা পাই যেমন দেনাদার তার কাছ থেকে দ্রুত টাকাটা আদায় করার জন্য তাকে আমরা যে ছাড়টা দেবো সেটা হচ্ছে বাট্টা আবার আমাদের কাছে যদি কেউ টাকা পায় যেমন পাওনাদার সে আমাদের কাছ থেকে টাকাটা দ্রুত আদায় করার জন্য আমাদেরকে যে ছাড়টা দিবে সেটা হচ্ছে বাট্টা অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পণ্য ক্রয় বিক্রয় অথবা দেনা পাওনা নিষ্পত্তিতে যে পরিমাণ ছাড় দেওয়া হয় বা পাওয়া যায় তাকেই বলা হয় বাট্টা আশা করি বাটটা কী সেটা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা চলে যাই বাট্টার প্রকার বেদে বার্তা সাধারণত দুই প্রকার একটা হচ্ছে কারবারই বা ব্যবসায়িক বার্তা আরেকটা হচ্ছে নগদ বার্তা কারবারই বা ব্যবসায়িক বার্তা আরেকটা হচ্ছে নগদ বার্তা আমি এখানে একটু ক্লিয়ার করি যে কারবারি বার্তাটা কি। কারবারি বার্তা হচ্ছে আমরা প্রথমে যখন পড়েছিলাম যে সংজ্ঞাটা যখন পড়েছিলাম একটু খেয়াল করি পণ্য ক্রয় বিক্রয়ের সময় পণ্য ক্রয় বিক্রয়ের সময় আরেকটা পড়েছিলাম এবং দেনা পাওনা নিষ্পত্তিতে তাহলে এখানে দেখো দুইটা অংশ পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে ছাড় দেওয়া হয় বা পাওয়া যায় সেটা হচ্ছে কারবারি বার্তা এবং দেনা পাওনা নিষ্পত্তির সময় যে ছাড় দেওয়া হয় বা পাওয়া যায় সেটা হচ্ছে নগদ বার্তা আশা করি বুঝতে পেরেছো কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হয় বা পাওয়া যায় সেটাই হচ্ছে ব্যবসায়িক বার্তা বা কারবারই বার্তা আর দেনা পাওনা নিষ্পত্তির সময় দেনাদারের কাছ থেকে টাকা দ্রুত পাওয়ার জন্য যে ডিসকাউন্ট দেওয়া হয় অথবা পাওনাদার আমাদের কাছ থেকে টাকা আদায় করার জন্য যে ডিসকাউন্ট দেয় সেটাই হচ্ছে নগদ বার্তা আশা করি বার্তার প্রকার বেদটা বুঝতে পেরেছ এখন আমরা একটা নোটে চলে যাই একটু মনোযোগ দিয়ে দেখবে পণ্যের লিখিত মূল্য লিখিত মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য এবং তালিকা মূল্য হতে বার্তা বাদ দিয়ে চালান তৈরি করা হয় একটু খেয়াল করি পণ্যের লিখিত মূল্য বা তালিকা মূল্য তালিকা মূল্য মানে হচ্ছে বিক্রয় মূল্য আর লিখিত মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য অর্থাৎ পণ্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য হতে বার্তা বাদ দিয়ে চালান তৈরি করা হয় এই কারণে কারবারি বাট্টার আলাদা কারবারি বাট্টার জন্য আলাদা কোনো জাবেদা দাখিলা দিতে হয় না মানে জাবেদা করতে হয় না কিন্তু উক্ত টাকা বাদ দিয়ে ক্রয় বিক্রয় মানে উক্ত টাকা বাদ দিতে হয় ক্রয় বিক্রয় থেকে তার কারোর বারটা কোথাও লিখতে হয় না কিন্তু ক্রয় বিক্রয় থেকে টাকাটা কী করতে হবে বাদ দিয়ে দিতে হবে আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি আমি দেখো দশ পার্সেন্ট বারটায় দশ হাজার টাকার পণ্য ক্রয় একটু খেয়াল করি পণ্য ক্রয়ে দশ পার্সেন্ট বার্তায় আমরা আগেই পড়েছি যে ক্রয় বিক্রয়ের সাথে যে বার্তা থাকবে সেটা হচ্ছে কারবারি বার্তা আর উপরে রুলসে পড়লাম যে কারবারি বার্তা বাদ দিতে হয় কিন্তু লিখতে হয় না ঠিক আমরা সেটাই করেছি যেমন ক্রয় হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট পণ্য ক্রয়ে মানে ক্রয় কি ব্যবসায়ের ব্যয় এজন্য ডেবিট আর নগদ টাকা চলে গেছে জন্য ক্রেডিট আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম কত দশ হাজার টাকার দশ পার্সেন্টে আসে হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা আমরা মাইনাস করে দিয়েছি দেখো নয় হাজার টাকা লিখেছি কিন্তু কোথাও দেখাই নাই যে বার্তা লিখে দেখাই নেই অর্থাৎ কারবারি বার্তার জাবেদা দাখিলা দেখাতে হয় না কিন্তু টাকা বাদ দিতে হয় আশা করি কারবারি বার্তা সম্পর্কে তোমরা ধারণা লাভ করেছ এখন তাহলে চলে যাই নগদ বার্তায় যে নগদ বার্তাটা আসলে কী খেয়াল করি নগদ বার্তা নগদ বার্তা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রাপ্ত বার্তা মানে যে বার্তা পাওয়া যায় আর একটা হচ্ছে প্রদত্ত বার্তা যে বার্তা দেওয়া হয় একটু খেয়াল করি প্রাপ্ত বার্তা আমরা বাট্টা পাই হচ্ছে পাওনাদারের কাছ থেকে কার কাছে পাবো পাওনাদার পাওনাদারের কাছ থেকে বাট্টা পাওয়া যায় কারণ পাওনাদার আমাদের কাছ থেকে যখন টাকা পায় তখন আমাদের কাছ থেকে টাকাটা দ্রুত আদায় করার জন্য আমাদেরকে একটা ছাড় দেয় সেটা হচ্ছে কি আমরা বার্তা পাই যেহেতু পাই এই জন্য এটা হচ্ছে প্রাপ্ত বার্তা আর প্রদত্ত বার্তা কি প্রদত্ত বার্তা দেওয়া হয় হচ্ছে আমরা যখন বার্তা প্রদান করি কাকে প্রদান করি দেনাদারকে দেনাদার অর্থাৎ দেনাদার কাছে আমরা যে টাকাটা পাই সেই টাকাটা দ্রুত তোলার জন্য বা দ্রুত সময় আদায় করার জন্য আমরা তাকে একটা ছাড় দেই এটাই হচ্ছে প্রদত্ত বার্তা মানে বার্তাটা আমরা প্রদান করি প্রাপ্ত বার্তা হচ্ছে ব্যবসায়ের আয় এবং প্রদত্ত বার্তা হচ্ছে ব্যবসায়ের ব্যয় একটু খেয়াল রাখি এই জিনিসটা এখন দেখি প্রাপ্ত বার্তা কী যেটা আমি একটু আগে বললাম প্রাপ্ত বার্তাটা কী সংজ্ঞাকারে দেখি পাওনাদারের কাছ থেকে যথা সময়ে অর্থ বা দেনা পরিশোধের জন্য যে ছাড় পাওয়া যায় তাকে প্রাপ্ত বার্তা বলে অর্থাৎ পাওনাদারের কাছ থেকে আমরা যে ছাড়টা পাই তার দেনা খুব তাড়াতাড়ি পরিশোধ করার জন্য সেটাই হচ্ছে প্রাপ্ত বার্তা আর প্রদত্ত বার্তা কী প্রদত্ত বার্তা হচ্ছে দেনাদারের কাছ থেকে দ্রুত টাকা বা পাওনা আদায়ের জন্য অর্থাৎ দেনাদারের কাছ থেকে যখন আমরা দ্রুত টাকাটা আদায় করতে চাই বা টাকাটা পেতে চাই তখন তাকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে ছাড় দেই সেটাই হচ্ছে প্রদত্ত বার্তা মানে আমরা তাকে বার্তা প্রদান করলাম আশা করি বুঝতে পেরেছ এখন দেখি নোট একটা দেওয়া আছে আমরা দেখলাম একটু আগে একটু একটু আগে পড়েছি যে কারবার এই কোথাও লিখতে হয় না কিন্তু টাকা বাদ দিতে হয় নগদ বার্তার ক্ষেত্রে দেখি একটু নগদ বাট্টার জন্য জাবেদা আলাদা করে দেখাতে হয় তার মানে নগদ বাট্টা বাদ দিতে হবে প্লাস এটার জন্য জাবেদাও দিতে হবে আশা করি বুঝতে পেরেছ কার্বানি বার্টার পরিমাণ ক্রয় বিক্রয় থেকে বাদ দিতে হয় কিন্তু কোথাও বাটটা হিসেবে লিখে দেখাতে হয় না কিন্তু নগদ বাটটা বাদ দিতে হয় প্লাস জাবেদা দেখিলেও দেখাতে হয় মানে লিখেও দেখাতে হয় এখন দেখি আমরা অনেকে প্রশ্ন থাকে যে আসলে আমরা চিনব কীভাবে যে কোনটা কোন বার্তা নগদ বার্তা কোনটা আর কারবারি বার্তা কোনটা আমি প্রথমেই আলোচনা করে আসছি তারপর এখানে লিখিত আকারে একটু দেখিয়ে দিলাম খেয়াল করি যে আসলে আমরা চিনব বকিভাবে ক্রয় বা বিক্রয়ের সাথে যে বার্তা লেখা থাকে তাই কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা অর্থাৎ ক্রয় বিক্রয়ের সাথে যে বার্তাটা থাকবে ওটাই হচ্ছে কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা অপরপক্ষে একটু ভুল আছে দেনাদার হবে দেনাদার পাওনাদারের সাথে কোনো ছাড় বা ব্যাপারে লেখা থাকলে তাই হচ্ছে নগদ বার্তা অর্থাৎ দেনাদার বা পাওনাদারের সাথে যদি কোনো বার্তার পরিমাণ লেখা থাকে বা ছাড় দেওয়া থাকে সেটাই হচ্ছে নগদ বার্তা তাহলে আমরা চিনলাম কীভাবে কোনটা কোন বার্তা ক্রয় বিক্রয়ের সাথে যে বার্তা থাকবে ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টা থাকবে সেটা হচ্ছে কারবারি বা ব্যবসায়িক বাট্টা আর দেনাদার বা পানারের সাথে যে বাট্টা থাকবে সেটা হচ্ছে নগদ বার্তা কারবারি বাট্টা বাদ দিতে হয় কিন্তু কোথাও লিখে দেখাতে হয় না আর নগদ বার্তা বাদ দিতে হয় প্লাস এটার জন্য জাবেদা দাখিলাও দেখাতে হয় আশা করি বাট্টা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে খুঁজে পেয়েছ বা জানতে পেরেছ আমি আমার আগামী ভিডিওতে এই বার্তা সংক্রান্ত যে সকল জাবেদা তোমাদের পরীক্ষায় আসতে পারে বা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি সেই সকল জাবেদা করে দেখাবো এবং শিখিয়ে দেব সেই পর্যন্ত অপেক্ষা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আজকে আমার এই লেকচারটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ